কঠোর লকডাউনে দেশের অনেকগুলো খাত খোলা থাকলেও বন্ধ রয়েছে গণপরিবহন খাত, আর তাই এ খাতের শ্রমিক ও পরিবারগুলো দিশেহারা জীবনযাপন করছে। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আয় শূন্য এসব মানুষের দিন কাটছে খেয়ে না খেয়ে। এমন অবস্থায় চরম হতাশায় দিন পার করছেন পরিবহন শ্রমিকরা। এদিকে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর দাবিতে রোববার সারা দেশের মতো রাজধানীর সাইদাবাদ ও বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছে ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আবির। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু সহ তিন দফা দাবিতে রাজধানীর সাইদাবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও সাইদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল শ্রমিক কমিটি। করোনা প্রাদুর্ভাব নিরসনে দ্বিতীয়বারের মতো সারা দেশে লকডাউনের ঘোষণা দেয় সরকার। এর মধ্যে ঈদকে সামনে রেখে সকল বিপণী বিতান দোকানপাট চালু করা হলেও বন্ধ রয়েছে গণপরিবহন সেবা। এতে করে চরম বিপাকে পড়ে যায় পরিবহন খাত এবং এর সাথে জড়িত শ্রমিকেরা। কিন্তু আমাদের দুঃখ যে বাংলাদেশে যে পরিবহন চালকরা আছে, সরকার সহানুভূতি করে যদি একটু আমাদের পাশায় এগিয়ে দাঁড়াতে তাহলে আমাদের আজ এই পরিণতি হতো না। আমাদের ইউনিয়ন ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 2195 সভাপতি জনাব হাজী মোহাম্মদ সোভা সাহেব এবং সাধারণ সম্পাদক সেলিম সরোয়ার এবং কার্যকারী সভাপতি কাজী নজরুল ইসলাম লিটন সাহেব যদি এই সাইদাবাদ আন্তঃজেলার যে শ্রমিকগুলির পাশে না দাঁড়াইতো, আমার মনে হয় যে আপনারা প্রত্যেক আলোড়ন সৃষ্টি হয়ে যেতে আমাদের শ্রমিকেরা না খাইয়া পেশাদার আমরা চালকেরা যে আগামীতে 22,000 গাড়ি চালামো সে আর বাঁচা হতো না যদি আমাদের ইউনিয়ন আমাদের পাশে না দাঁড়াইতো। ঈদে তো লকডাউন আছে, পরিবহন নিয়ে আচলা যাইব না ভাইয়া, কথা বুঝছে? লকডাউন ছাড়লাম চাক্কা ঘুরলে আমার খরাটা গাড়ি কম করতে পারবো না। লকডাউন ছাড়া তো ভাই আমার কোনো উপায় নেই ভাইয়া। সরকারের কাছে বিনীত নিবেদন, দাবি তো অবশ্যই চালাতেছি ভাইয়া, দাবি ছাড়ার কিছু না। সরকার যদি মুখ টাকা আমাদের আমার শ্রমিক ভাইয়েরা চলতে পারবো ভাই, এত রুগী ভাই। আমাকে একটু দাবি, আমাকে একটু সুযোগ দেখ, আর আমাদেরকে শ্রমিকদেরকে একটা রেশন কার্ড দাও, এটাই আমরা দাবি। পেটে খায়া বাঁচবো এটাই আমাদের দাবি। অন্য মানুষ প্রধানমন্ত্রীর কাছে আমাদের আর আমাদের শ্রমিক ভাইদের জন্য আমাদের একটা রেশন কার্ড আমাদের ব্যবস্থা করো, যাতে আমরা চলতে পারি। পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, গণপরিবহন চালুর বিষয়ে সরকার শুধুই আশ্বাস দিয়ে যাচ্ছে, তবে এই আশ্বাসের বাস্তবায়ন করছে না, আর তাই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা। আমাদের স্বাস্থ্যবিধি যেগুলো আছে সব আমরা মেনে চলবো, আমরা কথা দিচ্ছি, আমরা সব কিছু আপনাদের মেনে আমরা গাড়ি চালাবো। আল্লাহর দিকে তাকিয়ে আপনারা এই রমজান মাসে আমরা ঠিক মতো আবাদত করতে পারতেছি না, অনেক ফিলিমে ফ্যামিলির মধ্যে আপনাদের সেরি খাতে খাচ্ছে পাচ্ছে খেতে পাচ্ছে না। সাংবাদিক সম্মেলন গেছে, ওখানে আমাদের তিন দফা দাবি দিয়েছে। দাবিটা হচ্ছে যে যখন মার্কেট চলে মাইক্রোবাসের মধ্যে 8 জনের জায়গায় 16 জন নিচ্ছে, আপনার লেজ ইগনোর চলতেছে, ইজি বাইক চলতেছে, ট্রাকের মধ্যে যাত্রী নিচ্ছে, তারপরে আপনার মার্কেট খোলা হচ্ছে, বাজার খোলা, সব খোলা, কিন্তু শুধু কি আমাদের পরিবহনের মধ্যে করোনা? আমার কথা, যদি আপনারা যদি করোনার জন্য লকডাউন দেন তাহলে সব বন্ধ করে দেন, আমরাও এটা মানি, আমরা লকডাউনের বিরুদ্ধে, কিন্তু শুধু আমাদেরই করে রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে 249টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করেছে আজ। এছাড়া 4 মে সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে তারা। করোনার ভয়াল থাবায় গণপরিবহনের সাথে যুক্ত সকল শ্রমিকদের জীবিকার চাকা থমকে যেতে বসেছে। গত বছরের দীর্ঘ লকডাউন কোনো রকম পার করে ঘুরতে শুরু করেছিলেন তারা, কিন্তু করোনার প্রকোপ তীব্র হয় এবারের দ্বিতীয় লকডাউনে এই কর্মহীন শ্রমিকেরা পড়েছেন আরও চরম বিপাকে। তার উপর আবার সামনে আসছে ঈদ, কীভাবে তাদের পরিবারের চাহিদা পূরণ করবেন তা বুঝে উঠতে পারছেন না এই কর্মহীন শ্রমিকেরা। রাজধানীর কামরাঙ্গীরচরে সম্পত্তি বিরোধের জেরে এক ব্যবসায়ীর বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 29 এপ্রিল রাত 11:30টার দিকে কামরাঙ্গীরচরের নয়াগাঁও তুলা গাছতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী শাহ আলীর স্ত্রী হাসিনা জানায়, দীর্ঘ 20 থেকে 25 বছর যাবত নয়াগাঁও এলাকায় স্বামীর পৈতৃক ভিটায় বসবাস করে আসছিলেন তারা। সম্প্রতি 29 এপ্রিল রাত 11:30টার দিকে স্থানীয় প্রভাবশালী ইকবাল, শাহজাহান, রবিন, আনোয়ার হোসেন, জুয়েল,
আব্দুল হামিদ মুফিজ সহ আরো 20 থেকে 25 জন ওই বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের শারীরিক নির্যাতন করে। এই সময় শাহ আলী ও তার ভাই হোসেন আলীর পরিবারের সবাই গুরুতর আহত হয়। পরে এ বিষয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা করার পরও সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলেও জানান তারা। 12টায় শুরু করছে, 12:30 পর্যন্ত ভাঙচুর করে লুটপাট করছে। আমারে কইছে দখল ছাইরা যাবি, আমি কইছি না, এটা মামলা চলতেছে সরকারের লাগে, 305 মামলা আপনারা মামলায় হারছেন, মামলা চলো মামলা আনলি হন আর কি, এই করোনার লাগিয়া এটা সিটি জরিপের একট কালেকশন মামলা। ওনার নামে আনারসন জুয়েল, খুরশেদ আলমের পোলা ইকবাল। হ্যাঁ, কি নাম নিছে? আমি যখন ঘটনা ঘটে তখন আমি এখানে ছিলাম না, আমি প্রেগনেন্ট তো 3 মাসের, আমি বাড়িতে ছিলাম। আমি ঘটনা হাসিনা আমার আম্মু হয়। এবারে জেলা সংবাদ। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু সহ 3 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা। সমাবেশ প্রতি শ্রমিকরা অর্ধেক যাত্রী গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন। ময়মনসিংহ, সুনামগঞ্জ ও মুন্সিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু সহ 3 দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা। দুপুরে নগরীর বড়বাজার থেকে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটগুদাম ব্রিজের মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে গণপরিবহন চালু সহ 3 দফা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। এদিকে সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল বাধা দিয়েছে পুলিশ। দুপুরে শহরের মল্লিকপুরস্থ নতুন বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিকরা এই বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সিলেট সুনামগঞ্জ সড়কে যেতে চাইলে পুলিশ তাদের মিছিলটি আটকে দেয়। পরে পুলিশের বাধায় পড়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিকরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজল কবির, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল হক সহ আরো অনেকে। এছাড়া মুন্সিগঞ্জে 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। সকালে জেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মুন্সিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ বিভিন্ন পরিবহন শ্রমিকরা। বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা সরকারের কাছে স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করার পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদানের আহ্বান জানান। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। দিনাজপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম জানিয়েছেন, রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 115 জনে। করোনায় আক্রান্ত হয়ে নিহতরা হলেন কান্তা লাল শাহ, হাবিবুল ইসলাম, খলিলুর রহমান ও ওয়াহেদ আলী। আক্রান্তরা সকলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এদিকে দিনাজপুর জেলায় বর্তমানে মোট 280 জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। ফরিদপুরে 3,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ফরিদপুর প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানিয়েছেন, রোববার সকালে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন FBCCI এর সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, ঝর্ণা হাসান, আইভি
মাসুদ, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র শেখ মাহতাব আলী মিথু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফয়াজ শাহনেওয়াজ, ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, ফরিদপুর পৌরসভার 17 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল শেখ ও 4 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া 3 মামলার মোট 24 দিনের রিমান্ডে নিতে আদালতের আবেদন করেছে পুলিশ। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ ও এ আবেদন করে। রোববার দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। হাফিজুর রহমান বলেন, 3টি মামলায় মোট 24 দিনের রিমান্ডে নিতে পুলিশের পক্ষ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবেদন করা হয়েছে। এছাড়া তার স্ত্রী দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। গেল শুক্রবার সকালে মামুনুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। মামুনুল হককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তদন্তে থাকা ঝর্ণার মামলায় 10 দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্ট মামলা ও আওয়ামী লীগের অফিসে মামলা পৃথক 7 দিন করে 14 দিন, সব মিলে মোট 24 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।